Assalamualaikum. Welcome to Avis Course Solution online class. আমি সাদরুল হাসান সিফাত। আমি এবারে অবিতা সেকেন্ড সেমিস্টার কন্টিনিউ করছি সিএসসি ডিপার্টমেন্ট থেকে। আজকে আমরা আলোচনা করব ম্যাথ 2 এর ফার্স্ট চ্যাপ্টার ইন্টিগ্রেশন নিয়ে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইন্টিগ্রেশন হলো মেইনলি দু ধরনের, একটা হলো ইনডিফিনিট ইন্টিগ্রালস এন্ড ডেফিনিট ইন্টিগ্রালস। তো আজকে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। এখানে আমরা ফার্স্ট একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি। ইকুয়েশনে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস সি। এখানে এটি হলো ইন্টিগ্রেশন সাইন, এফ অফ এক্স হলো ইন্টিগ্র্যান্ড এন্ড ক্যাপিটাল এফ অফ এক্স হলো অ্যান্টি ডেরিভেটিভ অফ এফ অফ স্মল এফ অফ এক্স। আমরা যদি ডেরিভেটিভের কনসেপ্ট থেকে দেখি তাহলে আমরা ক্যাপিটাল এফ অফ এক্স এর ডেরিভেটিভ করে স্মল এফ অফ এক্স পাবো। আমরা দু একটা এক্সাম্পলের মাধ্যমে এটি ক্লিয়ার হচ্ছে। আমরা যদি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স করি তাহলে মাইনাস কোয়াজ এক্স প্লাস সি পাবো। এখন আমরা যদি মাইনাস কোয়াজ এক্স এর ডেরিভেটিভ নির্ণয় করি তাহলে ডি ডিএক্স অফ মাইনাস কোয়াজ এক্স। এখন আমরা ডেরিভেটিভ করার জন্য মাইনাসটাকে বাইরে নিয়ে আসবো অ্যান্ড মাইনাস কোয়াজ এক্স এর ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায় অ্যান্ড মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে প্লাস হয়ে যাবে অ্যান্ড সাইন এক্স থাকবে। সো আমরা মাইনাস কোয়াজ এক্স এর ডিফারেন্সিয়েশন করে সাইন এক্স পাবো। সো আমরা সাইন এক্স এর ইন্টিগ্রেশন করে মাইনাস কোয়াজ এক্স প্লাস সি পাবো। সো এটা মানে ইন্টিগ্রেশনটা হলো ডিফারেন্সিয়েশন রিভার্স প্রসেসটা মেইনলি। ঠিক সেম ভাবে আমরা যদি ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স করি তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি প্লাস ওয়ান প্লাস সি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর প্লাস সি। এখন আমরা যদি এটা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করি তাহলে এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি যেমন ডিডিএক্স অফ ওয়ান বাই এক্স সরি ডিডিএক্স অফ ওয়ান বাই ফোর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে ওয়ান বাই ফোরটা কনস্ট্যান্ট, সো এটাকে আমরা বাইরে নিয়ে আসবো অ্যান্ড এক্স টু দি পাওয়ার ফোরকে যদি করি আমরা সূত্রটা পড়ছিলাম এরকম ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স এন মাইনাস ওয়ান। সো এখানে আমরা সেম কাজ করছি, এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে সো ফোরটাকে আমি এখানে নিয়ে এসে পড়ছি অ্যান্ড এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স কিউব, এই ফোর ফোর ক্যান্সেল হয়ে গেছে। সো এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেখব। ইন্টিগ্রেশন অফ সি, সিটা হলো এখানে কনস্ট্যান্ট অ্যান্ড এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কনস্ট্যান্টের কখনো ইন্টিগ্রেশন হয় না। সো আমরা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসবো অ্যান্ড এফ অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনটা করব। ওকে, যেমন এখানে ইন্টিগ্রেশন অফ কে ডিএক্স, এখানে কে টা হলো কনস্ট্যান্ট, তাহলে আমরা কি করব কে টাকে বাইরে নিয়ে আসবো অ্যান্ড ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে এক্স প্লাস সি পাই আমরা। সো কেটা বাইরে নিয়ে আসলে থাকবে হলো এক্স, ডিএক্স কে করলে আমরা এক্স পাবো, সো কে ইন্টু এক্স প্লাস সি। থার্ড নাম্বারটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই সূত্রটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, পাওয়ার উপরে এন প্লাস ওয়ান ডিভাইড বাই পাওয়ারটা এন প্লাস ওয়ান এখানে ডিভাইড বাই প্লাস সি, যেখানে এন ইজ নট ইকুয়াল টু মাইনাস ওয়ান। এই সূত্রটা খুবই একটা বেসিক সূত্র এবং এটা ইন্টিগ্রেশনের প্রায় সব ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। সো এটা করতে হবে অ্যান্ড নাম্বার ফোর নাম্বার ইকুয়েশনটা হলো ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স। আমরা ডিফারেন্সিয়েশনে কি দেখেছি, ডি ডিএক্স অফ
1 by x equal to ln x. আমরা আগে বলেছি যে এখানে ln x মানে ইন্টিগ্রেশন হলো ডিফারেনশিয়েশন রিভার্স প্রসেস. সো আমরা যদি ln x কে ইন্টিগ্রেশন করি তাহলে আলটিমেটলি এখানে আমরা 1 by x পেয়ে যাব, 1 by x plus c এটা পেয়ে যাব. দেন হলো ইন্টিগ্রেশন অফ e to the power x dx. আমরা ডিফারেনশিয়েশন ঠিক সেম ভাবে করেছি, d dx অফ e to the power x equal to হলো e to the power x. তাহলে আমরা এটার যদি রিভার্স করি তাহলে সেমই হলো, e to the power x কে করলে e to the power x পাওয়া যাবে, e to the power x plus c. এখন আমি একটা শর্ট টেকনিক শিখিয়ে দেব. এখানে e to the power x এর সাথে, যেমন x এর সাথে যদি কোনো সহগ থাকে তাহলে ওই সহগ দ্বারা ইন্টিগ্রেশন করার পর মানে যা রেজাল্ট পাবো ওটাকে ভাগ হবে. যেমন আমি e to the power nx লিখছি. সো e to the power nx করলে এই মেথড অনুসারে আমরা e to the power nx পাওয়ার কথা, কিন্তু x এর সহগটা হলো এখানে মানে x এর সহগটা হলো n, তাহলে আমরা 1 বাই n দ্বারা গুণ করব, মানে n দ্বারা ভাগ করব. যেমন আমি একটা মেথড দেখাই মেথ করে, যেমন ইন্টিগ্রেশন অফ e to the power 2x ইকুয়াল টু আমরা কি করতে পারি, যেহেতু মানে ইন্টিগ্রেশন অফ e to the power x ইকুয়াল টু e to the power x, সো আমরা এখানে লিখতে পারি e to the power 2x. এন্ড আমি বললাম কিছুক্ষণ আগে যে মানে এখানে x এর যা সহগ থাকবে ওটা দ্বারা ফুল রেজাল্টটাকে আমরা ভাগ করে দেব. সো ডিভাইড বাই 2, এখানে x এর সহগটা হলো 2. ঠিক সেম ভাবে আমরা সব ম্যাথই করব. যেমন সাইন 2x থাকলে ওখানে আমি মাইনাস কস 2x ডিভাইড বাই 2 এইভাবে করব. দেন 6 নাম্বারটা হলো ইন্টিগ্রেশন অফ e to the power x dx. এটার মেথড হলো e to the power x ডিভাইড বাই ln a. এটা যদি মানে x এর কোনো সহগ থাকে, n টাইম ধরছি সহগ, সো e to the power nx dx থাকলে e to the power nx ডিভাইড বাই ln a থাকবে, এন্ড n দ্বারা এই n দ্বারা ফুল রেজাল্টটাকে ভাগ করতে হবে প্লাস c. এখন আমরা দেখব ইন্টিগ্রেশন অফ সাইন nx dx. আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ সরি ডিফারেনশিয়েশন অফ d dx অফ cos x ইকুয়াল টু মাইনাস সাইন x, আমরা এটা জানি. সো এখানে যদি মানে n থাকে, আমি সহগটার ক্ষেত্রে দেখাচ্ছি, n থাকলে মাইনাসটা সামনে এসে পড়লো, এই মাইনাসটা আমি যে দিলাম মাইনাসটা সামনে এনে পড়লাম, দেন কস এন এক্স, যেহেতু সাইন এক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স, সো এই জায়গায় মাইনাসটা সামনে এনে পড়লাম, অ্যান্ড দেন এই এনটা যে সহগটা আছে এই সহগ দ্বারা মানে ভাগ করে দিলাম আর কি ফুল রেজাল্টটাকে. ঠিক সেমভাবে ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স এ করলে আমরা সাইন এক্স পাই. আমরা দেখেছি ডিফারেন্সিয়েশনের রুলসে ডি ডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স. সো আমরা যদি কজ এক্স কে ইন্টিগ্রেশন করি তাহলে আলটিমেটলি সাইন এক্স প্লাস সি পেয়ে যাব, ঠিক যেমন এখানে করা হয়েছে. ঠিক সেম ভাবে আমরা টেন এক্স এর ডিফারেন্সিয়েশনে কি করছি, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স. তাহলে সেক্স স্কোয়ার এক্স কে যদি আমরা এখানে সেক্স স্কোয়ার এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে টেন এক্স প্লাস সি এটা পাওয়া যাবে. তারপর হলো ইন্টিগ্রেশন অফ কস এক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কট এক্স প্লাস সি. ঠিক আগের মতোই আমরা যদি কট এক্স কে ডিফারেন্সিয়েশন করি, এখানে যদি আমরা ডি ডিএক্স কট এক্স করি তাহলে মাইনাস কস এক্স স্কোয়ার এক্স পাবো, তাহলে আমরা মাইনাসটা থাকবে. সো কস এক্স স্কোয়ার এক্স যদি করি তাহলে আমরা কস এক্স স্কোয়ার এক্স যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা মাইনাস কট এক্সটাই পাবো, মাইনাস কট এক্স প্লাস সি. এখন আমরা দেখব ইন্টিগ্রেশন অফ সেক এক্স টেন এক্স ডিএক্স. আমরা ইকুয়াল টু সেক এক্স প্লাস সি আমরা ডিফারেন্সিয়েশন করেছি, ঠিক সেম ভাবে মানে ওটা রিভার্স করলে হয়ে যাবে ডি ডিএক্স অফ সেক এক্স ইকুয়াল টু ডি ডিএক্স অফ সেক এক্স ইকুয়াল টু সেক এক্স টেন এক্স আমরা জানি.
সো আমরা যদি সেক এক্স টেন এক্স কে ইন্টিগ্রেট করে দেই তাহলে সেক এক্স প্লাস সি পাবো। আমরা এখন দেখব ইন্টিগ্রেশন অফ কসেক্স এক্স কট এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কসেক এক্স প্লাস সি। এখন আমরা যদি ডিডিএক্স অফ কসেক এক্স করি তাহলে আমরা কি পাবো, মাইনাস কসেক এক্স কট এক্স। তাহলে এটা রিভার্স প্রসেস হলো এটা। তাহলে আমরা যদি কসেক এক্স কট এক্স কে আমরা যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে আমরা আলটিমেটলি মাইনাস কসেক এক্স প্লাস সি এটা পাবো। এখন আমরা দেখব ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স, এটা করলে আমরা পাবো টেন ইনভার্স এক্স প্লাস সি। এটা কিভাবে, আমরা ডিফারেন্সিয়েশনের রুলস অনুযায়ী দেখেছি ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা কি পাই, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা পাই। সো আমরা যদি এটা ঠিক রিভার্স প্রসেস করে দেই, ইন্টিগ্রেট দিয়ে দেই, তাহলে আমরা টেন ইনভার্স মানে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি করি তাহলে টেন ইনভার্স এক্স প্লাস সি পাবো। ঠিক সেম ভাবে এখানে ঠিক তাই করা হয়েছে। এখন আমরা নেক্সটটা দেখব, যদি সাইন এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করি তাহলে আমরা পাবো মানে সাইন ইনভার্স এক্স এর যদি আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশন নির্ণয় করি তাহলে আমরা পাবো ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা যদি রুট ওভার ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেট করে দেই তাহলে আমরা পাবো সাইন ইনভার্স এক্স প্লাস সি। এখন আমরা দেখব সাইন এস এক্স ডিএক্স, এটা হলো হাইপারবোলিক সাইন, সাইন এক্স এক্স ডিএক্স ইকুয়াল টু কস এইচ এক্স ডিএক্স। এখানে আমরা মানে সাধারণ সাইন এক্স এর ক্ষেত্রে দেখেছিলাম ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স প্লাস সি, এটা আমরা দেখেছিলাম, কিন্তু এটা হাইপারবোলিক যেহেতু সো এখানে সব পজিটিভ হবে। ঠিক সেম ভাবে কস এইচ এক্স ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স সাইন সরি এখানে এইচ হবে সাইন এইচ এক্স প্লাস সি। এখন আমরা কিছু মানে সূত্র দেখব যেগুলো আমাদের ম্যাথ করতে অল টাইম কাজে লাগবে। ওয়ান বাই এ এক্স প্লাস বি, এখানে এটা হলো এক্স এর সহক অ্যান্ড বিটা হলো একটা কনস্ট্যান্ট। যদি আমরা করি এটার স্ট্রাকচারটা এরকম দেখা যাচ্ছে না, যেমন ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স এই স্ট্রাকচারের মতো। আমরা কি করছিলাম, ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স থাকলে লন এক্স প্লাস সি এইভাবে করব। সো এটাও ঠিক সেম, কারণ স্ট্রাকচারটাও সেম, এটা হলো এ হলো সহক অ্যান্ড বি হলো কনস্ট্যান্ট। সো আমরা এটা যদি করি তাহলে লন ফুলটাকে আমি এক্স ধরে নেই, লন এ এক্স প্লাস বি পাবো অ্যান্ড এক্স এর সহক, আমি ফার্স্টে বলেছিলাম এক্স এর সহকটা হলো এ। সো ফুল রেজাল্টটাকে এ দ্বারা ভাগ করতে হবে। সো আমরা এটা করে পেয়ে গেলাম ওয়ান বাই এ লন এ এক্স প্লাস বি প্লাস সি, যেটা কনস্ট্যান্ট। এখন আমরা দেখব এটা ডিরেক্ট আমরা দেখব, এখন যদি এখানে এন এক্স হোল স্কোয়ার থাকতো তাহলে এখানে আমরা একটা এন দিয়ে ডিভাইড করে দিতাম, এটা ম্যাথ করার সময় কাজে লাগবে। অ্যান্ড তারপরেরটা হলো ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই এ, মানে এটা হলো কনস্ট্যান্ট এখানে ওয়ান বাই এ, এটা সূত্রের ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স, এই এক্সটা যাকে আমরা স্কোয়ার করেছি অ্যান্ড ডিভাইড বাই এ যাকে আমরা স্কোয়ার করেছি মানে কনস্ট্যান্টটা প্লাস সি। যদি এখানে এক্স এর সহগ থাকতো তাহলে আমরা এখানে সহগ দ্বারা নিচে ভাগ করে দিতাম। ঠিক সেম ভাবে এটা খুবই মানে একটা মাথায় রাখতে হবে যে মানে যখন সহগ থাকবে আমি এটাকে ফুল রেজাল্ট মানে এক্স এর সহগকে আমি ফুল যা রেজাল্ট পাবো ইন্টিগ্রেশন করার পর এক্স এর সহগ দ্বারা ওটাকে আমি ভাগ করে দেব, এটাই আর কি। এখন আমরা দেখব এক্সাম্পল সেট 1.1.1। ফার্স্ট ম্যাথটা হলো ইন্টিগ্রেশন অফ 3x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই রুট ওভার x প্লাস 1 dx। এখন আমরা এটা ইন্টিগ্রেট করব কিভাবে, ফার্স্টে আমরা যেটা কনস্ট্যান্ট থাকবে আমরা সূত্রে পড়েছি, যেটা কনস্ট্যান্ট থাকবে ওই কনস্ট্যান্টটাকে আমি বাইরে নিয়ে আসব, যেমন 3x টু দি পাওয়ার 4 আছে। সো আমরা এখানে
थ्री टाके बाहरे निये आसबो एंड एक्स टू दि पावर फोर डी एक्स एखाने आमरा सबगुलाके आलादा आलादा करे लिखबो एंड माइनस दीब एखाने माइनस एखाने माइनस दीब एंड वन बाय रूट एक्स इक्वल टू आमरा लिखते पारी एक्स टू दि पावर माइनस हाफ एटा लिखते पारी सो आमरा एटा लिखबो जे आरेकटा इंटीग्रेशन साइन दिए एक्स टू दि पावर माइनस हाफ डी एक्स আর ওয়ান কে আমরা ডাইরেক্ট ডিএক্স লিখতে পারি কারণ ওয়ান ইন্টু ডিএক্স লেখা যে কথা অনলি ডিএক্স লেখাও সেই কথা সো এখন আমরা এটাকে কনভার্ট মানে ইন্টিগ্রেট করব এক্স টু দি পাওয়ার ফোর কে থ্রি থ্রি হলো কনস্ট্যান্ট থ্রি বাইরে থাকবে এক্স টু দি পাওয়ার ফোর কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায় আমরা দেখেছি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন থাকলে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন এন প্লাস ওয়ান সো এখানে আছে কি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার ফোর সো আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর প্লাস ওয়ান ঠিক সেম ভাবে আমি এখানে ঠিক সেম কাজটাই করেছি এই এই কাজটা আমি এখানে করেছি সো এটা আপনারা হয়তো বুঝছেন দেন আমি ঠিক সেম ভাবে এই মেথডটা ইউজ করে এই সূত্রটা ইউজ করে আমি এই কাজটা করব মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স সো এটা করলে হবে এখানকার মাইনাস এর মাইনাসটাই দিব মানে যা মেথে ছিল মাইনাস মাইনাস দিব দেন এটাকে আমি ইন্টিগ্রেট করব এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান এন মাইনাস এন প্লাস ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফকে যদি এন ধরি তাহলে এন প্লাস সূত্রের ওয়ান অ্যান্ড ডিভাইড বাই এন প্লাস ওয়ান অ্যান্ড আমরা যদি প্লাস প্লাস সাইন আছে সো এখানে প্লাস সাইন দেব অ্যান্ড ডিএক্স এ করলে হয় ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কে করলে আমরা পাই এক্স প্লাস সি তাহলে আমরা ডিএক্স এ করলে এখানে এক্স পাই সো আমরা এক্সটা দিব দেন আমার সবার লাস্ট ইন্টিগ্রেশন শেষ হলে কনস্ট্যান্টটা এটা আমার মাস দিতেই হবে কারণ এখানে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল করতেছি আমরা রাইট ভ্যালুটা জানি না সো এখানে আমাকে কনস্ট্যান্ট একটা দিতেই হবে তাহলে আমরা থ্রি ডিভাইড বাই ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ অ্যান্ড এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ লিখলাম দেন মাইনাস এখানেও মাইনাস দিলাম দেন এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার প্লাস হাফ ডিভাইড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান করলে আমরা আলটিমেটলি হাফ পাই অ্যান্ড সূত্রের প্লাস এখানে মানে ম্যাথের প্লাস অ্যান্ড এখানেও প্লাস দিলাম দেন এক্স কে তো আমরা চেঞ্জ করতে পারবো না সো এক্স এক্সই থাকবে প্লাস সি এখন আমরা এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি থ্রি বাই ফাইভ এক্স টু দি ফাইভ এটা কোনো চেঞ্জ করা লাগবে না আর এখানে আমরা আমরা জানি যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু ইকুয়াল টু রুট এক্স অ্যান্ড তাহলে আমরা এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু ইকুয়াল টু রুট এক্স লিখতে পারি অ্যান্ড হাফটা উল্টে গিয়ে এখানে টু হয়ে যাবে টু মানে এই হাফটা যদি আমরা মানে উপরে আনি তাহলে টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু এটা হয় তাহলে আমরা টু ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু আমরা জানি রুট এক্স সো আমরা এখানে রুট এক্স লিখে দেবো অ্যান্ড প্লাস প্লাস থাকবে এক্স এক্স সি থাকবে এটা চেঞ্জ হবে না প্লাস সি আশা করি আপনাদের এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে দেন আমরা নেক্সটটাতে মুভ করি নেক্সট ম্যাথটা হলো ইন্টিগ্রেশন অফ থ্রি কস ফোর এক্স মাইনাস ফাইভ ই থ্রি ই টু দি পাওয়ার থ্রি এক্স ডিএক্স দেন আমরা আগেরটার মতো সেম কাজ করব এখানে কনস্ট্যান্ট আছে থ্রি সো থ্রিটাকে আমরা বাইরে নিয়ে আসব অ্যান্ড কস ফোর এক্স কে আলাদা করে লিখবো কস ইন্টিগ্রেশন অফ কস ফোর এক্স ডিএক্স দেন মাইনাস এই মাইনাসটা আমরা এখানে দিব মাইনাস দেন এই কনস্ট্যান্ট যে ফাইভটা ছিল সহগটা সেটাকে আমরা বাইরে নিয়ে আসবো দেন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার থ্রি এক্স ডিএক্স এটা আমরা লিখবো দেন আমরা যদি করি তাহলে আমরা এখন ইন্টিগ্রেশন অফ কস ফোর এক্স ডিএক্স এটা নির্ণয় করব কস ফোর এক্স ডিএক্স করলে আমরা জানি ইন্টিগ্রেশন অফ কস ফোর এক্স ওই যে আমরা কিছুক্ষণ আগে সূত্রতেই করেছি কস এন এক্স ডিএক্স এটা থাকলে কি হবে এটা থাকলে এখানে লিখছি ওয়ান বাই এন কস কস ফোর এক্স কে করলে হয় মানে ওয়ান বাই ফোর এখানে এন ইকুয়াল টু ফোর কস ফোর এক্স কে করলে হয় সাইন ফোর এক্স সো এখানে করছি আমি ঠিক সেম কাজ থ্রি আছে থ্রি ইন্টু ওয়ান বাই ফোর মানে থ্রি বাই ফোর ইন্টু সাইন ফোর এক্স অ্যান্ড আমরা
এখানে 5টা বাইরে আছে সো এটাও থাকবে এন্ড e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 3x যদি করি তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 3x করলে হবে 1/3 e টু দি পাওয়ার 3x + c তাহলে আমরা 5 কে বাইরে নে 1/3 5 * 1/3 = 5/3 e টু দি পাওয়ার 3x কে করলে আমরা যেটা পাবো সো এটা আমরা লিখে দিয়েছি + c লাস্টে একটা কনস্ট্যান্ট ওকে নাও এ দুটো ম্যাথের কনসেপ্ট আশা করি আপনারা ক্লিয়ার বুঝছেন এখন এক্সারসাইজ সেট 1.1.1 সেম অ্যাজ এক্সাম্পল সেট 1.1.1 আপনারা আশা করি এই ম্যাথগুলো নিজে নিজে সলভ করার ট্রাই করবেন আর যদি সলভ করতে ব্যর্থ হন মানে দু একটা ম্যাথ যদি মানে না মিলে দেন আপনি এসিএস এ সবগুলা নোটস অলরেডি করা আছে আপনি এসিএস এ পুশ দিলেই নোট প্রোভাইড করা হবে ওটা দেখো আপনি ঠিক করে নিতে পারবেন অথবা আমাদের স্যার ম্যাডামরা তো নোট প্রোভাইড করছেই সো ফার্স্ট ভিডিওটা এখানে শেষ করছি দেন আমরা 1.1.2 নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে সো আসসালামু আলাইকুম সবাইকে Bye.